চলো আজকের ক্লাস শুরু করছি। আজকে নতুন চ্যাপ্টার থার্মোডাইনামিক্স কমপ্লিট। তাড়াতাড়ি করলে কেটিজিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে যেটা আমরা শুরু করছি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। চলো হেডিং দাও, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, শর্টে বলা হয় কেটিজি। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এক মিনিট দাঁড়ান, পেনটা কোথায় রাখলাম? দেখো, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, তাহলে আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। প্রথম কথা বলে রাখা দরকার, এখন আমরা যেটা নিয়ে ভাবছি এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক ভিউ। মাইক্রোস্কোপিক ভিউ, মাইক্রোস্কোপিক ভিউ মানে কি? আমরা মলিকিউলের রেসপেক্টে ভাবব, প্রত্যেকটা মলিকিউল কিরকম মুভমেন্ট করে, তার একটা মলিকিউলের কাইনেটিক এনার্জি কত, এনখানা মলিকিউলের কাইনেটিক এনার্জি কত, প্রেশার কত, এভরিথিং মলিকিউলের রেসপেক্টে ভাবব, তাই এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক ভিউ। কাইনেটিক থিওরি অফ গ্যাস বোঝাতে বোঝাতে আমি তোমাদের কিছু ইয়ারের কথাও মেনশন করব, যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়। আমি যা বলবো ম্যাক্সিমাম জিনিস তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, যাতে তোমাদের ক্লিয়ার হয় যে কোন লটা কোন সালে এসেছিল, যাতে তোমরা ভিউ করতে পারো টাইম লাইনটা কিরকম ছিল, কখন কোন লটা এসেছিল, কি সময়ে সেটা কাজ হয়েছিল। চলো তাহলে আজকে শুরু করছি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। প্রথমেই যে কথাটা আমরা বলছি সেটার নাম হচ্ছে 1803। এই সময় জন ডাল্টন অ্যাটমসের আবিষ্কার করল। প্রথম জিনিস যেটা আমাদের কেমিস্ট্রি বলো বা ফিজিক্স বলো, যে কোনো ফিল্ডে খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যাটমসের কনসেপ্ট এলো। এর আগে অ্যাটমসের কনসেপ্ট ছিল না। এবং তোমরা জানো এরপরে অ্যাটমসের ভেতরে কি আছে সেগুলো নিয়ে রাদারফোর্ড, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট সেগুলো হয়েছিল, তারপর বোটস থিওরি, সেগুলো আমাদের সব ক্লাস টুয়েলভে আছে। বাট তার আগে 1803 ডাল্টন অ্যাটমসের প্রথম কথা বলল। কেটিজি, কেটিজি মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এটা হলো 1873 কেটিজি হলো, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এলো। কে করলো বলে রাখি, মেন দুজন সাইন্টিস্ট ম্যাক্সওয়েল আর বোলজম্যান, ম্যাক্সওয়েল অ্যান্ড বোলজম্যান, এনারা কি বললেন যে অ্যাটমস অর মলিকিউলস, বেসিক কথা, অ্যাটমস অর মলিকিউলস, আগে বেসিক জিনিস বুঝিয়ে নিই তারপরে আমরা ডেপথে ঢুকবো। Atoms or molecules are always in a random motion মানে তার একটা velocity থাকবে বা kinetic energy থাকবে, তাই বলা হচ্ছে kinetic theory। এবার অ্যাকচুয়াল কথা হচ্ছে কাইনেটিক থিওরি অফ লিকুইড হতে পারে, সলিড হতে পারে, গ্যাসেস হতে পারে। তোমরা বলো, এক মিনিট, তোমরা বলো কাইনেটিক থিওরি অফ সলিড লিকুইড। প্রথমে আগে এগুলো বলো, সলিডের মধ্যে মলিকিউলস বা অ্যাটমস গুলোর মোশন যা হবে, লিকুইডে যা হবে, সব থেকে বেশি কোথায় হবে, সলিড লিকুইড না গ্যাসে? গ্যাসে গ্যাসে
তাই আমরা পড়ছি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। বাট এর ম্যাক্সিমাম কথা লিকুইড আর সলিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কনসেপ্ট বেসিক কনসেপ্ট তো অ্যাপ্লিকেবল। ক্লিয়ার সবার এত অবধি বোঝা গেছে পুরো? চলো, যে কাইনেটিক থিওরি কেন কেন কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পড়ছি, কারণ গ্যাসের মধ্যে র্যান্ডামলি মুভিং সবাই, তো গ্যাসের ক্ষেত্রে সব থেকে ভালো কেটিজিটা বোঝা যাবে আমাদের। চলো এবার কি, এখানে আমরা প্রথমেই বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, আমরা আজকেই সেটা করব। কেটিজি যেহেতু কাইনেটিক থিওরি বলছে, এই থিওরি মানে হচ্ছে ডিপেন্ডস অন। থিওরি কথার মানে কি? মানে ডিপেন্ডস অন বেসিক অ্যাজাম্পশন, কিছু অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশনের ওপর ডিপেন্ড করে এই থিওরি তৈরি হয়েছে, তাই এর নাম কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। রিপিট করছি, কিছু বেসিক অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশন সব জায়গায় ট্রু হতেও পারে নাও হতে পারে। যতক্ষণ না আমি তোমাকে অ্যাজাম্পশন গুলো কি কি সেটা বলছি, এবং আমাদের পরীক্ষাতে লিখতেও দেয় রাইট ডাউন দ্য বেসিক অ্যাজাম্পশনস অফ কেটিজি, ততক্ষণ ক্লিয়ার হবে না কোনটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোনটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অনলি অ্যাপ্লিকেবল, আর কোনটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেগুলো যতক্ষণ এগোবো তখন ক্লিয়ার হবে। তো মেন কথা, থিওরি মানে হচ্ছে ডিপেন্ডস অন সাম বেসিক অ্যাজাম্পশনস। ক্লিয়ার? চলো এবার কথা হচ্ছে গিয়ে আমরা কেটিজিতে অ্যাকচুয়ালি পড়ব কি। আমরা যা পড়ব সব হচ্ছে অ্যাভারেজ প্রপার্টিজ, অ্যাভারেজ প্রপার্টিজ অফ গ্যাসেস। আমি তো অলরেডি তোমাদের এক্ষুনি বুঝিয়ে দিলাম যে কেন কাইনেটিক থিওরি অফ গ্যাসেস আমরা পড়ছি, কারণ গ্যাসের ক্ষেত্রে মলিকিউলস এর মোশন সব থেকে বেশি হবে। তাই আমরা যা পড়ব সব হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কথাটা, অ্যাভারেজ প্রপার্টি। অ্যাভারেজ প্রপার্টি মানে, কারণ একটা কন্টেনার বলো বা ওয়ান মোল বলো যাই বলো না কেন, তাতে হিউজ নাম্বার অফ মলিকিউলস আছে, জানো হয়তো অ্যাভোগাড্রো নাম্বার, যাই হোক সেগুলো তো আমরা আসবো, হিউজ নাম্বার অফ মলিকিউলস আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ভেলোসিটি বলো যাই বলো না কেন ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তো আমরা সহজ করার জন্য কি পড়ব সব, অ্যাভারেজ প্রপার্টিজ। ক্লিয়ার? তো তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট অ্যাভারেজ প্রপার্টিজ আছে, যেটা আমি এখনই বলছি, বাট চিন্তা নেই এগুলো আমরা লাস্টেও একটু করব। এখন মানে কি বলবো আর কি, আগে বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি যে কি কি হয়, তারপরে তো ভেতরে ঢুকবো, ট্রেলার হচ্ছে। তো কি প্রথম যে প্রপার্টি গুলো আমরা একটু পড়ব, শুনে নাও লিখে নেবে, ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও দেয় এগুলো, ক্লাস টুয়েলভেও এগুলোর অ্যাপ্লিকেশন লাগবে। কি নাম হচ্ছে মিন ফ্রি পাথ, আজকের প্রথম টপিক মিন ফ্রি পাথ। কি বলছে, অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেলড, অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল বাই আ মলিকিউল বিটুইন টু সাকসেসিভ কলিশন, বাই আ মলিকিউল বিটুইন টু সাকসেসিভ কলিশনস। Average distance traveled by a molecule between two successive collisions is called mean free path. মানে বুঝছো সবাই? দেখো, ধরো এই একটা মলিকিউল আছে, এখানে গেল, এখানে একটা কলিশন হলো, র্যান্ডম হবে, যেদিকে ইচ্ছা হতে পারে, এরকম এলো এরকম এলো এরকম এলো, বলো ক্লিয়ার? এখানে একবার কলিশন হলো, এখানে একবার কলিশন হলো, এখানে একবার হলো, এখানে একবার হলো, ক্লিয়ার? ধরো এই ডিস্টেন্সটা ল্যামডা ওয়ান, এটা যা হবে নট নেসেসারি এটাও তাই হবে, হতে পারে নাও হতে পারে, এটা ল্যামডা টু, এটা ল্যামডা থ্রি, এটা ল্যামডা ফোর,
তাহলে তাহলে কি বলছে এটা ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 হলে এভারেজ ডিসটেন্স হচ্ছে এই সরি মিন ফ্রি পাথ হচ্ছে ল্যামডা 1 ল্যামডা 2 প্লাস ডট 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 ল্যামডা n ডিভাইডেড বাই n বলো ক্লিয়ার কি না এভারেজ নাম মিন ফ্রি পাথ ক্লিয়ার লিখে নাও এভারেজ টাউ দিয়ে ডিনোট করে এটাকে টাউ দিয়ে মিন ফ্রি পাথ ল্যামডা দিয়ে ডিনোট করে ল্যামডা দিয়ে আর এভারেজ রিল্যাক্সেশন টাইম টাউ দিয়ে ডিনোট করে কি বলছে এভারেজ টাইম পিরিয়ড বিটুইন টু সাকসেসিভ collisions average time period between two successive collisions is called aliklam na average relaxation time likhe nebe tau diye denote kore er mane ki bujhelam dekho acha ekhan theke ei tukuni jete ekta time lagbe dhorlam tar time t1 ekhan theke ei tukuni jete ekta time lagbe tar naam dhorlam t2 এখান থেকে সো ওয়ান T3 এখান থেকে সো ওয়ান T4 তাহলে এভারেজ রিল্যাক্সেশন টাইম T1 T2 প্লাস ডট 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 TN ডিভাইডেড বাই N ক্লিয়ার স্যার ক্লিয়ার নামটা একটু বুঝে নাও মনে রাখার জন্য এখান থেকে শুরু করেছে এখানে ফার্স্ট কলিশন হলো তাহলে আমি বলতে পারি এতটুকু টাইমে আর কোনো কলিশন হয়নি তাই এই টাইমটা ও রিল্যাক্সড ওয়েতে মুভ করেছে তাই এর নাম রিল্যাক্সেশন টাইম তাহলে এটা একটা রিল্যাক্সেশন টাইম এটা আরেকটা রিল্যাক্সেশন টাইম এই পাথটা কভার করতে যে টাইম লাগে সেটাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন টাইম এটা একটা রিল্যাক্সেশন টাইম তাদের এভারেজ করলে তার নাম এভারেজ রিল্যাক্সেশন টাইম ক্লিয়ার চলো এবার আমরা যেটা করব তার নাম বয়েলস ল মুছে দিই আমরা এবার যেটা করব তার নাম বয়েলস ল তোমরা জানো অনেকেই বয়েলস ল কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম অফ আ গিভেন মাস বিকজ ভ্যারিজ ইনভার্স রিলেটেড সবাই জানো বয়েলস ল বলেও দিলে বাট আমি আশা করব কিছু নতুন ভিউ দেব আমি দেওয়ার পর তোমরা বলো যা জানতে তার থেকে বেশি ক্লিয়ার হলো কিনা ইনফরমেশন ওটাই থাকবে বাট আমি একটু ক্লিয়ার করে বলবো আচ্ছা বয়েলস ল হয়েছিল 1661 এ হয়েছিল তার মানে একটু ভাবো টাইমলাইনটা কেটিজি তৈরি হওয়ার অনেক আগে বয়েলস ল হয়েছিল আচ্ছা মেন কথাই তো বলা হলো না স্যার বয়েলস ল করাচ্ছেন কেন এরপরে করাবো চার্লস ল এরপরে করবো আইডিয়াল গ্যাস ইকুয়েশন এগুলো করাচ্ছেন কেন আরে বাবা এগুলো কেটিজি হওয়ার অনেক আগে হয়েছিল কাইনেটিক থিওরি অফ গ্যাস যখন এলো তারা এই ল গুলোকে যে ল গুলো আমি এখন লিখছি সেগুলোকে পারফেক্টলি হোল্ড করলো তবেই তো আমরা বলবো যে যদি হোল্ড করে তবেই তো আমরা বলবো যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেসটা কারেক্ট তা সেটা করতে গেলে আগে তো আমাকে ক্লিয়ারলি জানতে হবে যে বয়েলস ল কি বলেছিল তবে তো আমি বুঝবো কাইনেটিক থিওরি থেকে কিভাবে বয়েলস ল আবার আসা যায় বড় বুঝলে কিনা
তো দ্যাটস ওয়াই আমি এগুলো পড়াচ্ছি, ভালো করে অবজার্ভ করো। কিন্তু কেটিজিএস ছিল 1873 তে, বয়েলস ল 1661 এ, হিউজ ডিফারেন্স। কিন্তু তখনও কেটিজি তৈরি হওয়ার পর বয়েলস ল দেখা গেল হ্যাঁ কারেক্টলি হোল্ড করছে, শুধু বয়েলস না না, এরপরে আমরা চার্লস ল করবো, আরো অনেক কিছু করবো, অ্যাভোগাড্রোস ল করব, সব জিনিসে তাই হবে। কার নেটের প্রবলেম হচ্ছে কারণ নাকি? তো এই হলো আমাদের উদ্দেশ্য, কেন আমি বয়েলস ল করাচ্ছি। তো দেখা যাক কি বলতে চাইছেন আপনি আগে সেটা তো বলুন। বলতে চাইছে আর কিছুই নয়, এট কনস্ট্যান্ট টেম্পারেচার, শর্টে লিখলাম একটু, কনস্ট্যান্ট টেম্পারেচার। আচ্ছা নাম কি কেউ বলবে, যেহেতু আমাদের থার্মোডাইনামিক্স হয়ে গেছে, কেউ বলবে নাম কি? আইসোথার্মাল। আরে বাবা শিখে ফেলেছি, একটু ইউজ করি। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/p, অথবা ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু p। ল্যাঙ্গুয়েজটা শুনবে, ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/p, অর ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু p। ক্লিয়ার? বাট এটা এরকম ছিল না, এর কি ঘটনা ঘটেছে সেটা বলি এবারে, বলেছি কিছু এক্সট্রা ইনফরমেশন দেব। কি করলো, এর গ্রাফ তৈরি করলো, এই বরাবর নিল প্রেশার, এই বরাবর নিল ভলিউম। কি গ্রাফ করলো? হ্যাঁ আমি যেটা করব তাতে ডট ডট দেওয়া মানে সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট, আর এটাকে বলা হচ্ছে থিওরি। ক্লিয়ার? ভালো করে শুনবে, ভালো করে শুনবে। তো কি করলো, প্রথমে T3 টেম্পারেচারে করলো, T3 টেম্পারেচারে দেখছে এটা থিওরিটিক্যাল গ্রাফ, এটাই এক্সপেরিমেন্টাল গ্রাফ। ক্লিয়ার? T2 টেম্পারেচারে এটা থিওরিটিক্যাল গ্রাফ, এটা এক্সপেরিমেন্টাল গ্রাফ। ক্লিয়ার? আচ্ছা, T1 টেম্পারেচারে এটা থিওরিটিক্যাল গ্রাফ আর এটা এক্সপেরিমেন্টাল গ্রাফ। ক্লিয়ার? কিছু অবজারভেশন পেলে? কিছু অবজারভেশন পেলে? বাবা ফিজিক্স মানেই অবজারভেশন। দেখো আমি, আচ্ছা ও মেন কথাটাই তো আমি বলিনি। কি স্যার? অপস দেওয়া আছে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। আমি যে কথাটা বলবো সেটা কেমিস্ট্রিতে প্রচুর লোকে তোমাকে বলেছে, আজকে তুমি তার মানে বুঝবে হয়তো। আর যদি এই গ্রাফটা তোমরা করে থাকো তাহলে তো জানোই অনেকে। দেখো আমি কি বলতে পারি, হায়ার টেম্পারেচারে, ভালো করে দেখো, হায়ার টেম্পারেচারে থিওরিটিক্যাল গ্রাফ আর এক্সপেরিমেন্টাল গ্রাফ প্রায় পারফেক্ট, মানে প্রায় ইকুয়াল। কিরে, লোয়ার টেম্পারেচারে থিওরিটিক্যাল গ্রাফ আর এক্সপেরিমেন্টাল গ্রাফ যথেষ্ট ডেভিয়েট করে। সো তখন কনক্লিউশন বললো, কি কনক্লিউশন? আচ্ছা আরেকটা কথা বললো, এইটাকে বললো এক্সপেরিমেন্ট যেটা সেটাকে বললো রিয়েল গ্যাস, থিওরি যেটা সেটাকে বললো আইডিয়াল গ্যাস,
এটা সবার ক্লিয়ার হলো? আরে এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্ট মানে রিয়ালিটিতে হচ্ছে, তাই তার নাম রিয়েল গ্যাস। কি রে, থিওরি মানে হচ্ছে আইডিয়াল কনসেপ্ট, তাই এর নাম আইডিয়াল গ্যাস। তখন বলছে এক হাই টেম্পারেচার, শর্টে লিখলাম টেম্পারেচার, রিয়েল গ্যাস অ্যান্ড আইডিয়াল গ্যাস আর বিহেভস আর সিমিলার, আর বিহেভস লাইক সেম বা সিমিলার। বল কনসেপ্ট ক্লিয়ার কিনা? এই স্টেটমেন্টটা তোরা কেমিস্ট্রিতে পড়েছিলিস? রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস হাই টেম্পারেচারে সেম বিহেভ করে, সবাই জানতিস এই কনসেপ্ট? তো বয়েলস ল সবাই জানিস, এবং এবং কেউ একটা বললি, কেউ একটা তোরা বলেছিস এক্ষুনি, প্রেশার লো প্রেশার বললি না কি রে? হ্যাঁ স্যার লো প্রেশার। এক্ষুনি বোঝাবো, আজকের ক্লাসে বোঝাবো, দেখ মজা দেখ কিরকম। চল এগোই। তো এই হলো আমাদের বয়েলস ল, যার মিনিং এই রকম ছিল, কেন আইডিয়াল গ্যাস এলো, কেন রিয়েল গ্যাস এলো, তার কনসেপ্ট। চলো এগোচ্ছি। তো এটা কত সাল ছিল? 1661 এগুলো জানা, আইডিয়াল রিয়েল এই কনসেপ্ট নতুন। ক্লিয়ার? মুছে দিলাম, মুছে দিচ্ছেন? এবার এলো ডিফারেন্স, দেখ একবার। এবার এলো চার্লস ল, 1783 তে চার্লস ল। প্রায় 100 বছরের পরে, একই নয় টাইম লাইনটার জন্য আমি ইয়ার দিচ্ছি, কেউ আবার ভাবিস না আচ্ছা স্যার বলেছে বয়েলস ল কবে আবিষ্কার হয়েছিল ওটা লেখো, এসব স্যার দেবে না কোনোদিনও। স্যার কেন, কোনো ফিজিক্সে কোশ্চেন দেবে না, এটা টাইম লাইন বোঝানোর জন্য। হ্যাঁ যখনই কেমিস্ট্রি তো মনে হয় বয়েলস ল পড়ার 1 মিনিট বাদে চার্লস ল পড়েছিলিস, 100 বছর বাদে চার্লস ল বললো, কি বললো সেটাও তোরা জানিস। দেখ কি বললো, বললো এট কনস্ট্যান্ট প্রেশার, মানে কি আইসোবারিক প্রসেস, ভেরি গুড, আইসোবারিক, আইসোবারিক এট কনস্ট্যান্ট প্রেশার, আইসোবারিক প্রিয়েতে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। আবার এক কাজ করলো, আবার এক কাজ করলো, এই বরাবর ভি দিল, এই বরাবর টি দিল, বারবার লিখছি না, একবার বলেছি এটা হলো রিয়েল, রিয়েল মানে এক্সপেরিমেন্টাল বলে দিয়েছি, আমি আর লিখছি না, এটা হলো আইডিয়াল। তো তার গ্রাফ যখন করলো, এটা পেলো আইডিয়ালের,
রিয়েল এর পেল ক্লিয়ার ভালো করে দেখ এইখানে টেম্পারেচার যা এইখানে